আসসালামু আলাইকুম। অ্যাপেল ম্যাক অর্থাৎ ম্যাকিন্টোস অপারেটিং সিস্টেম টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। আজকের এই ভিডিওতে অ্যাপেল ম্যাক অপারেটিং সিস্টেমের 10টি সুপার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস হলো আমরা কীভাবে যে কোনো পিকচার থেকে পিডিএফ করতে পারি অর্থাৎ কনভার্ট করতে পারি সেই ব্যাপারটি দেখব। তার জন্য যে পিকচার আপনি চাচ্ছেন পিডিএফ এ কনভার্ট করার জন্য মাউস রাইট ক্লিক করতে হবে। এবার কুইক অ্যাকশনস আমরা পেয়ে যাচ্ছি, এখানে দেখুন ক্রিয়েট পিডিএফ দেখা যাচ্ছে, আমরা ক্লিক করব। তাহলে সাথে সাথেই আমাদের পিকচারটি পিডিএফ এ কনভার্ট হয়ে যাবে। এখন যদি ওপেন করা হয় তাহলে পিডিএফ রিডারের মাধ্যমে আমাদের পিকচারটি ওপেন হলো। টিপস নাম্বার টু, সেটি হলো আমরা মেনু বারে এখানে পেয়ে যাচ্ছি এই যে ব্যাটারি স্ট্যাটাস। তো আপনাদের সিস্টেমে যদি এটি না থাকে তাহলে এটি অবশ্যই আপনারা সেট করে নিতে পারেন। তার জন্য অবশ্যই আসতে হবে সিস্টেম প্রিফারেন্সেস। তার জন্য আমরা অ্যাপেল লোগোর উপর যদি ক্লিক করি তাহলে সিস্টেম প্রিফারেন্সেস পেয়ে থাকি, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি সিস্টেম প্রিফারেন্সেস অর্থাৎ হলো উইন্ডোজের ক্ষেত্রে সেটিংস এবং ম্যাকের ক্ষেত্রে সিস্টেম প্রিফারেন্সেস, ক্লিক করতে হবে তাহলে সেটা ওপেন হবে। ওকে, এখন এনার্জি সেভারে ক্লিক করতে হবে। এখানে এনার্জি সেভার আমরা দেখতে পাচ্ছি, আমরা নিচের দিকে পেয়ে যাচ্ছি শো ব্যাটারি স্ট্যাটাস ইন মেনু বার। যদি আনচেক করে দেই তাহলে দেখুন ব্যাটারির কোনো কিছু ডিসপ্লে হচ্ছে না, আবার যদি চেক করা হয় তাহলে সেটি এখানে ডিসপ্লে হচ্ছে। টিপস নাম্বার থ্রি, আমরা এখানে ডক পেয়ে থাকি ম্যাকের ক্ষেত্রে। তো আপনি যদি চান এই ডকটিকে হাইড করে রাখবেন তাহলে খুব সহজেই করা যায়। তার জন্য আসতে হবে সিস্টেম প্রিফারেন্সেস। এবার আমরা এখানে ডক পেয়ে যাচ্ছি, ক্লিক করতে হবে। আমরা এখানে একটি অপশন পেয়ে যাচ্ছি অটোমেটিকলি হাইড অ্যান্ড শো দ্য ডক, যদি চেক করা হয় তাহলে সেটি হাইড হবে, আবার যদি নিচের দিকে আমরা মাউস নিয়ে আসি তাহলে সেটি আবার অ্যাপিয়ার হবে। অর্থাৎ যখন এখানে মাউস থাকবে তখন এটি অ্যাপিয়ার অবস্থা থাকবে, এবং যখন মাউস সরিয়ে নেওয়া হবে সেটি অটোমেটিকলি হাইড হয়ে যাবে। যদি আপনার পছন্দ হয় তাহলে অপশনটি অবশ্যই রাখতে পারেন, তবে স্ক্রিন রেকর্ডিংয়ের সময় এই অপশনটি অবশ্যই ইউজ করা ভালো। টিপস নাম্বার ফোর, মেনু বারের এই পাশে আমরা বিভিন্ন ধরনের আইকন দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে। আপনি যদি চান এগুলোকে কুইকলি কাস্টমাইজ করার জন্য তাহলে করতে পারেন। তার জন্য অবশ্যই কমেন্ট বাটন কিবোর্ড থেকে প্রেস করতে হবে, এবং যদি মাউস আমরা নিয়ে আসি ধরা যাক আমার ল্যাঙ্গুয়েজের সেটিংসটা আমি চাচ্ছি এই পাশে রাখার জন্য তাহলে সেটা রাখা যাবে। আবার ধরুন ব্যাটারি স্ট্যাটাস আমি ফার্স্টে রাখতে চাচ্ছি তাহলে সেটি রাখা যাবে। খুবই দ্রুত কিন্তু এই কাস্টমাইজেশনের ব্যাপারটি আমরা এখান থেকেই করে নিতে পারবো। টিপস নাম্বার ফাইভ, ইমোজি কিপ্যাড বা ক্যারেক্টার ভিউয়ার। ব্যাক অপারেটিং সিস্টেমে এই ইমোজি কিপ্যাড খুব সহজেই ইউজ করা যায়। তার জন্য আমি স্পটলাইট সোর্স থেকে নোটপ্যাড নিয়ে নিচ্ছি। এবার কিবোর্ড থেকে আমাদের একটি কি প্রেস করতে হবে, সেটি হলো কন্ট্রোল কমান্ড স্পেস বার। তাহলে কন্ট্রোল কমান্ড স্পেস বার যদি আমরা প্রেস করি তাহলে ইমোজি কিপ্যাডটি আমরা পেয়ে থাকি, অর্থাৎ ক্যারেক্টার ভিউ আমরা পেয়ে থাকি। এখানে যদি ইমোজি সিলেক্ট করা হয় তাহলে অসংখ্য ইমোজি আমরা পেয়ে থাকি। উইন্ডোজের মতো এই ইমোজিগুলো খুব সহজে আমরা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবো। আর আপনি যদি চান যে কিপ্যাডটি ছোট আকারে ডিসপ্লে হবে সেক্ষেত্রে এপাশে কমান্ডের একটি বাটন দেখা যাচ্ছে, ক্লিক করতে হবে তাহলে সেটি স্মল আকারে ডিসপ্লে হবে। এখন এখান থেকে ক্লিক করে বা নিচে বিভিন্ন গ্রুপ দেওয়া আছে বা সেকশন দেওয়া আছে এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। এই ইমোজি কিপ্যাডটি বা ক্যারেক্টার ভিউয়ারটি সব জায়গাতে আপনি অ্যাপিয়ার করাতে পারবেন কন্ট্রোল কমান্ড স্পেস বার দ্বারা। আপনি চাইলে এমএস ওয়ার্ড বা যে লিব্রে অফিস থাকে বা ওপেন অফিস বা বিভিন্ন ওয়েব পেজও আপনি ব্যবহার করতে পারবেন। টিপস নাম্বার সিক্স, সেটি হলো স্পটলাইট রিলেটেড। আমরা যদি স্পটলাইট ক্লিক করি তাহলে সেটি এখানে ডিসপ্লে হয় বা আমাদের স্ক্রিনে ডিসপ্লে হয়, কিন্তু এই স্পটলাইটটিকে আপনি যদি চান বিভিন্ন জায়গায় মুভ করাবেন তাহলে খুব সহজেই মুভ করাতে পারবেন। তার জন্য মাউসের লেফট ক্লিক চেপে ধরে আপনারা এইভাবে মুভ করাতে পারবেন। ধরা যাক আমি এখানে রাখতে চাচ্ছি, এবং যদি বাহিরে ক্লিক করা হয় তাহলে স্পটলাইট সোর্সটি অটোমেটিকলি হাইড হয়ে যায়, এবং পরবর্তীতে আবারও যদি ক্লিক করা হয় তাহলে সেটি আবারও পূর্বের পজিশনেই থাকবে। আবারও যদি আপনি মাঝখানে চান তাহলে মাঝখানে রাখতে পারেন। এভাবে একের অধিক যখন কোনো কিছু সার্চ করা হবে সেটির জন্য মূলত স্পটলাইট সার্চটি এই মুভের ব্যবস্থা করা হয়েছে।
যেন খুব স্মার্টলি আমরা এটি ম্যাক অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারি। টিপস নাম্বার 7, অ্যাপেল লোগো শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে নেওয়া যায় সেটা আমি দেখাচ্ছি। তার জন্য নোটপ্যাড আবার আমি ওপেন করি, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। কিবোর্ড থেকে খুব সহজে আমরা যদি অপশন প্লাস শিফট প্লাস কে প্রেস করি তাহলে অপশনটি আমরা পেয়ে যাব, অর্থাৎ অ্যাপেল লোগোটি আমরা পেয়ে যাব। তাহলে অপশন শিফট কে, দেখুন খুব সহজে আমরা অ্যাপেল লোগোটি আমাদের এই নোটপ্যাডে ইনসার্ট করতে পারলাম। টিপস নাম্বার 8, মাউস পয়েন্টার আমরা যদি লার্জ আকারে ডিসপ্লে করাতে চাই সেক্ষেত্রে একটি সেটিংস আমাদের করে নিতে হবে। তার জন্য আসতে হবে সিস্টেম প্রেফারেন্সেস, এখান থেকে আমরা আসবো অ্যাক্সেসিবিলিটি, এবার ডিসপ্লে, কার্সর, এই পাশে আমরা দেখতে পাচ্ছি কার্সর সাইজ রয়েছে, এটি স্বাভাবিকভাবে নর্মাল থাকে। যদি নর্মাল থাকে তাহলে এখানে ছোট আকারে ডিসপ্লে হয়, আপনি যদি বড় করতে চান ঠিক এই অবস্থায় আপনি বড় করে নিতে পারেন। তাহলে খুব সহজে এই অপশনটি আমরা ইউজ করতে পারবো। টিপস নাম্বার 9, সেটি হলো স্পটলাইট সোর্সের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা ক্লিক করি, ধরা যাক 2 + 2, তাহলে এখানে 4 ডিসপ্লে হচ্ছে। এভাবে যোগ বিয়োগ গুণভাগের মতো সমস্ত কাজগুলো আমরা এই স্পটলাইট সোর্সের মাধ্যমে করতে পারবো। যেমন আইফোনের ক্ষেত্রে আমরা দেখেছি উপর থেকে সুইপ করলে একটি সোর্সের অপশন আসে, সেখানেও কিন্তু আমরা এই ক্যালকুলেশনের কাজগুলো করতে পারি। তো সেই ধরনের একটা অপশন আমরা এই স্পটলাইট সোর্সেও দেখতে পাচ্ছি এবং এটি আমরা খুব সহজেই ছোট ছোট কাজগুলোতে আমরা ইউজ করতে পারবো। টিপস নাম্বার 10 এবং সর্বশেষ টিপসটি হলো উইন্ডোজ পিসিগুলোতে আমরা দেখেছি মাউস রাইট ক্লিক করলে কনটেক্সট মেনুতে এখানে রিফ্রেশ অপশনটি থাকে, কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেমে আপনি রিফ্রেশ পাবেন না, আপনি পাবেন ক্লিন আপ। যদি ক্লিন আপে ক্লিক করা হয় তাহলেই রিফ্রেশের কাজটি অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে ম্যাক অপারেটিং সিস্টেমের 10টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দেখালাম। আই হোপ এটি আমাদের অর্থাৎ ম্যাক ইউজারদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল আইকন প্রেস করে রাখতে হবে আর চ্যানেলটিকে ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।